আসসালামু আলাইকুম। আল-আমিন মিশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা সবাই জানি নিটের রেজাল্ট আউট হয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের রেজাল্ট আশাতীত রকম ভালো। বিগত সব বছরের রেজাল্টকে এবছর ব্রেক করেছে। যে সমস্ত ছেলেমেয়েরা এই রেজাল্ট করেছে, আজ বসেছি আমরা তাদেরই কয়েকজনকে নিয়ে। তেমন একজন ছাত্রী আছে আমার সাথে আজ, শুনি তার কথা, তার মিশন জার্নির কথা, তার মিশনে আসার কথা। বলো, নাম বলো তোমার। আক্তারা পারভিন। কোত্থেকে, কবে এসেছো মিশনে, যে এলে আসার প্রেরণাটাই বা কোথায় পেলে? আসার প্রেরণাটা বলতে, আমি নিজে জেদে এসেছি, অনেক নাম শুনেছি আল-আমিন মিশনের। যখন সিক্সে পড়ি, ফাইভে পড়ি, তখন অনেক রকমের পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ওখানে যেতে চাইনি। বললাম তাহলে একটু অপেক্ষাই করি আল-আমিন মিশনের রেজাল্টের জন্য। যখন রেজাল্টটা বেরোলো, তখন দেখলাম যে আমারও নামটা বেরিয়েছে, তাই সেই জেদ করে আমি মিশনে এসেছি। মন খারাপ করেনি কখনো? মন খারাপ বলতে, হ্যাঁ একটু তো মন খারাপ করবে বাড়ি থেকে যখন দূরে থাকছি, কিন্তু আসল তো ইচ্ছে ছিল পড়াশোনা করতে হবে আমাকে, সে যেখানেই থাকি। বড় হয়ে তো আমাকে বাড়ি ছেড়েই থাকতে হবে। বাড়ি 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 হচ্ছে বীরভূমের মোড়ারুই। বীরভূমের মোড়ারুই? আর ব্রাঞ্চ? ব্রাঞ্চ খলদপুর। সেভেন থেকে খলদপুরেই আছি। সেভেন থেকে আছো, কত বছর হলো? কত বছর, সেই 2015 সালে এসেছি, সাত বছর। মানে এই যে জার্নিটা কেমন ছিল, বাড়িতে থাকলে তোমার কেমন হতো আর এখানে কেমন হলো, এই যে দুটো ডিফারেন্ট, তুমি যে বুঝতে পারলে যে বাড়ির থেকে আমার ওখানে গেলে অনেক বেটার হবে, এটা এসে এলে যখন, তখন কেমন বুঝলে সেই ভালোটা কীরকম? বাড়িতে ছিলাম, ওখানে ঠিক পড়ার পরিবেশ ছিল, কিন্তু এরকম এখানে আসার পর সত্যি অনেক ডিফারেন্ট। বাড়িতে পড়ার পরিবেশ অতটা নেই, আত্মীয় স্বজন আসে, পড়ার ডিস্টার্ব হয়, এত ফাংশন থাকে, তো পড়ার সে পরিবেশটা পাওয়া যায় না। আবার এত টিউশন করতে হয়, বাড়িতে তো আর টিউশন পড়াতে আসে না, বাইরে গিয়ে টিউশন পড়ে আসতে হতো, তো প্রচুর জার্নি করতে হতো। কিন্তু আল-আমিন মিশনে থেকে একটা ক্যাম্পাসের মধ্যে এতজন টিচার একসাথে পেয়েছি, তো পড়ার পরিবেশটা সত্যি এখানে খুবই ভালো। আর আর সব টিচারের তো সহযোগিতা আছেই, তারা প্রচুর পরিমাণে উৎসাহ দিয়েছেন। বিশেষ করে সেক্রেটারি স্যার, তো উনি তো মাঝে মাঝে আসতেন, আমাদের অনেক মোটিভেট করতেন, সবসময় আমাদের মোটিভেট করারই চেষ্টা করেছেন, ততটা পেরেছেন। প্রায় আসতেন যখন ফাঁকা থাকতেন তিনি। আর এছাড়াও আমাদের যিনি হোস্টেল ইনচার্জ সোনালী আপা, আর উনি তো মিশনের টিচাররা আছেন, সবাই প্রচুর পরিমাণে সহযোগিতা করেছেন। তুমি কি সাজেশন দেবে আগামী নিটের ছাত্রছাত্রীদের জন্য? আমি বলতে চাই যে মিশনের মতো এরকম পরিবেশ, এরকম গাইডলাইন কিন্তু অন্য জায়গায় থাকবে না। হ্যাঁ পড়াশোনা হয়তো বেটার থাকতে পারে, কিন্তু এরকম গাইডেন্স, এরকম এই যে পরিবেশটা, এটা কিন্তু পাওয়াটা সত্যি মুশকিল। আর এখানে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম, ওই জন্য আরও বেটার পরবর্তীকালে। আর যখন নিট পরীক্ষা কেউ দেবে, তো যাতে এনসিইআরটিটাকেই ফলো করে, এটা বলতে চাই যে অন্য কোনো যাতে অত বেশি বই ইউজ না করে, জাস্ট এনসিইআরটিটা যাতে ভালো করে কভার করে, এটাই বলতে চাই। মানে সোশ্যাল মিডিয়া আমাদের অনেক সময় নষ্ট করে দেয়। হ্যাঁ, সে জায়গায় আর সেলফ স্টাডিটা আমাদের খুব জরুরি। হ্যাঁ, এই পরিবেশ থেকে অনেকটা পরিমাণে সেলফ স্টাডি করার টাইম পেয়েছি। বেশ, খুব ভালো। আমাদের আগামী দিনে ডাক্তারের প্রতি রইল আমাদের অনেক শুভেচ্ছা।